আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি আজ শুরুতেই আপনাদেরকে কয়েকটা নিউজের শিরোনাম পড়ে শোনাব। যেমন 18 তারিখের একটা নিউজের শিরোনাম হলো কালের কণ্ঠের, যে লন্ডনে বসে তারেক বিএনপিকে ধ্বংস করছে। নানক মানে জাহাঙ্গীর কবি নানক সরকারের একজন মন্ত্রী, তিনি বলেছেন লন্ডনে বসে তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে। আচ্ছা, আমি ব্যাখ্যায় পরে আসি। তার তিন দিন আগে 15 ফেব্রুয়ারি ওবায়দুল কাদেরের একটা নিউজ, শিরোনাম এমন যে বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ করেনি। তার তিন দিন আগে, আরও তিন দিন আগে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদে বক্তব্য রাখতে যেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিম উনি কী বলেছেন, উনি বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন। ভালো, তার আগে জানুয়ারি ইলেকশনের আগে আগে জানুয়ারির 2 তারিখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি কী বলেছেন, অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে। ঠিক আছে, তারও একটু আগে 29শে ডিসেম্বর এবছরেরই, গত বছরের 29শে ডিসেম্বর মানে নির্বাচনের 1 সপ্তাহ আগে খোদ প্রধানমন্ত্রী বলেছেন, উনি কী বলেছেন যে বরিশালের একটা মিটিংয়ে উনি বলেছেন যে বিএনপি সন্ত্রাসী দল, ওদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাথায় রাখবেন, বিএনপির রাজনীতি করার কোনো অধিকার নাই। প্রধানমন্ত্রী তারও 6 দিন আগে আরেক জায়গায় বলেছেন বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। তো এরকম খুঁজলে আপনি আরও অনেক পাবেন, আমি র্যান্ডমলি কয়েকটা খুঁজে বের করলাম। জাস্ট বিএনপি নিয়ে আওয়ামী লীগের চিন্তার পুরো শেষ নাই, তাদের কোনো ঘুম হয় না বিএনপির কথা চিন্তা না করলে। এবং একটাই কথা, একবার প্রধানমন্ত্রী বলতেছেন যে বিএনপির রাজনীতি করার কোনো অধিকার নাই, যুবলীগের সভাপতি বলতেছেন বিএনপিকে অচিরেই নিষিদ্ধ করা হবে, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছেন বিএনপিকে নিষিদ্ধ করার কোনো দলগত সিদ্ধান্ত তাদের হয় নাই। দলগত হয় নাই, তাহলে কি ব্যক্তি পর্যায়ে হয়েছে, এককভাবে হয়েছে, কেন হয়েছে? বিএনপিকে নিষিদ্ধ করার কোনো এক্তিয়ার কি আওয়ামী লীগের আছে, কারো আছে? উপায়দুল কাদের সাহেবের আছে, শেখ পরশের আছে, অথবা প্রধানমন্ত্রী আছে? এটা থাকতে পারে? একটা রাজনৈতিক দল, তারা তার মতো করে চলবে, তার যে যেভাবে সে যে কাজ করবে সেরকম ফল পাবে। কোনো রাজনৈতিক দল যদি একের পর এক ভুল করে তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ তাদের নেক্সট নির্বাচনে ভোট দিবে না, সিম্পল কথা। তো তাহলে এখানে মনে হচ্ছে কি যে বিএনপি, যেমন নানক সাহেবের শেষ কথাটা যেটা সর্বশেষে 18 তারিখ উনি বলেছেন, মাত্র একদিন আগের কথা বলছি, উনি কী বলেছেন যে আমি পরিশোধ চলনা বক্তব্যটা শুনুন আপনারা, তারেক রহমান লন্ডনে বসে বিএনপিকে ধ্বংস করতে চায়, এ হলো তার মন্তব্য। তিনি এই দলটির মানে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে। তারেক রহমানের সমস্যা কি আপনার? আপনারা বলছেন তারেক রহমান দণ্ডিত আসামি, ওকে ফাইন, উনি যদি দেশে আসেন ওনার দণ্ড ভোগ করবেন, উনি যদি দণ্ডিত আসামি হয়ে থাকেন তো একটু হবেন, তাতে সমস্যা তো নাই কোনো। কিন্তু ওনাকে ত্যাগ করতে হবে কেন? উনি যদি দল পরিচালনা করতে পারেন, দলের নেতাকর্মীরা যদি ওনার ওপর আস্থা রাখতে পারেন, তাহলে জনাব নানক আপনার সমস্যাটা কোথায়? এটা তো আমি বুঝি না। হ্যাঁ, আপনি যাকে দণ্ডিত বলছেন তাকে যদি কেউ নেতা মানে, এটা তো তার সমস্যা, এটা আপনার কি হলো? আর আপনারা কি বিএনপির ভালো চান? যদি ভালোই চাইতেন তাহলে আপনার নেতারা, আপনার প্রধানমন্ত্রী কেন বলেন যাদের রাজনীতি করার অধিকার নাই? তাহলে আপনার যুবলীগের সভাপতি কেন বলেন বিএনপিকে নিষিদ্ধ করা হবে? তাহলে আপনারা যদি ভালোই চাইতেন তাহলে তো ওনারা এই কথাগুলো বলতেন না। ওনাদের এই কথাগুলি কি প্রমাণ করে না যে তারা বিএনপির ক্ষতি চান, অথবা বিএনপিকে পলিটিক্যাল পার্টি হিসেবে নিষিদ্ধ করতে চান? যদি সেটা ওনারা চান তাহলে বিএনপির জন্য আপনার কেন অত মায়া কান্না?
নাকি আপনি বুঝতে পেরেছেন যে তারেক রহমান আছে বলেই বিএনপি টিকে আছে? অতএব তারেক রহমানকে সরাতে পারলে আপনাদের ওই মিশনটা সাকসেসফুল হবে? আপনি কি ওই লাইনে চিন্তা করছেন? আপনি যে লাইনে চিন্তা করেন এটা বুঝতে বিএনপি নেতাকর্মীদের কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত বলি, জাতীয় পার্টি বলি, যে কোনো পলিটিক্যাল পার্টি বলি, তাদের তো এই ভূখণ্ডে রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করবে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যটা কী? তাদের মূল লক্ষ্য হলো জনগণকে প্রভাবিত করা অথবা জনগণকে বোঝানো যে তাদের কী অধিকার, তাদের কী চাওয়া উচিত এবং জনগণের হয়ে তারা কী কী পদক্ষেপ নেবে সেটা জনগণকে অবহিত করা। এবং জনগণকে যদি তারা বোঝাতে পারে যে তারাই জনগণের সবচেয়ে প্রিয় দল অথবা জনগণের উচিত তাদেরকে সমর্থন করা, তাহলে তারা আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। এটা তো সহজ কথা। কোনো একটা দলের রাজনীতি তো হতে পারে না যে অপর একটা দলকে নিষিদ্ধ করা অথবা অপর একটা দল কী করলে ভালো হবে সেটা নিয়ে চিন্তা করা। ওই চিন্তা করার জন্য তো ওই দলের কমিটি আছে, নেতা আছে, কর্মী আছে, সমর্থক আছে, তারাই চিন্তা করুক ভাই, আপনি আপনারটা ভাবেন না। নানক সাহেব এখন মন্ত্রী হয়েছেন, বস্ত্র পাট মন্ত্রী হয়েছেন। জনাব নানক সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি বস্ত্র এবং পাট শিল্প আমাদের দেশের কীভাবে উন্নত হতে পারে সেটা নিয়ে ভাবুন। ওই ভাবনার দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে, ওই ভাবনাটা ভাবার জন্য আপনাকে বেতন দেওয়া হচ্ছে, ওই ভাবনাটা ভাবার জন্য আপনি মন্ত্রী হিসেবে নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তো নানা রকম সুযোগ সুবিধা নিয়ে ওই কাজটা করেন, পলিটিক্যাল কাজ একটু পরে করেন। আর যদি এতই আপনার পলিটিক্সের প্রতি আগ্রহ, তাহলে প্রধানমন্ত্রীকে বলেন ভাই আমাকে পলিটিক্স করতে দেন, আমি মন্ত্রী তো করতে চাই না। মানে আমি না ব্যাপারটা কিছু বুঝি না যে আমাদের এই কেমন পলিটিক্স। কেবল আপনি যে কোনো পলিটিক্যাল পার্টির লিডারদের দিকে তাকিয়ে দেখবেন, তাদের আর কোনো কাজ নেই, একটাই কথা, অন্য একটা দলের সমালোচনা করা, ওই দল কত খারাপ, সেই দল কত খারাপ, এগুলি বলা। কেন রে ভাই, দেশের কথা বলেন, জনগণের সমস্যার কথা বলেন, জনগণকে সমস্যার থেকে কীভাবে মুক্ত করা যায় সেটা নিয়ে চিন্তা করেন, সেই কথাগুলি বলেন, মানুষকে সংগঠিত করেন। এভাবে এই পরচর্চা করে, পরের নিন্দা করে, গিবত করে দেশের উন্নতি করা যায় না। প্লিজ গিবত বাদ দেন, গিবত বাদ দেন, দেশের কথা ভাবেন, উন্নয়নের কথা ভাবেন। তা না, তাহলেই কেবল আপনাদের নেতৃত্ব মানুষের কাছে প্রশংসিত হবে, আর তা না হলে সময় সময় দেখবেন যে আপনারা একসময় আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।